তিনি বলছেন, হাত জোর করে বলছি না, পা ধরে বলছি না, মাথা ধরে বলছি কি তোমরা অনশন বন্ধ করো। কেন, কি দরকার তার এত নিচে নাম্বার? অনশন বন্ধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে তিনি কথা বলুন, তিনি কিসের জন্যে কোন দায়ভার নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, তাহলে মুখ্যমন্ত্রীর মতন একটি পদের প্রয়োজনটা কোথায়? পায়ে ধরে অনুরোধ করছেন আর এরা অনড় হয়ে ওনার অনুরোধ শুনছেন না। এই চাতুর্যটা ওর চরিত্রের মধ্যে আছে। উনি জানেন মানুষ কোন ব্যাপারগুলো নেয় আর কোনগুলো নেয় না। ঠিক আছে, জুনিয়র ডাক্তারদেরকে উনি এমন এমন প্রস্তাব দিচ্ছেন যে প্রস্তাব মানা যায় না। যেমন উনি বলছেন, অনশন ছেড়ে আমার সঙ্গে বৈঠক করতে হবে। এটা কী করে হয়? অনশন তো একটা মারাত্মক রকমের প্রক্রিয়া। অনশনকেও ওনার মতন, উনি যেরকম করেছিলেন উনি সেভাবেই দেখছেন। অনশন কেউ খেয়ে অনশন করছে, ক্ষেত্রে সেরকম নিন্দা কেউ করতে পারিনি এখনও পর্যন্ত, এরা খেয়ে অনশন করছে। দ্বিতীয় কথা হলো, অনশনের মতন চূড়ান্ত পদক্ষেপ এদের নিতে হলো কেন? এরা নিচ্ছে চূড়ান্ত পদক্ষেপ, এরা কি সবাই এক একটা কোনো না কোনো গদি পাওয়ার জন্য? এরা তো পেশায় চিকিৎসক, নিশ্চিত এদের ভবিষ্যৎ চিকিৎসক হবে। তাহলে এরা কেন এই অনশনের মতন মরণকে বাজি, জীবনকে বাজি রেখে মরণকে ভ্রুকুটি করে অনশনের মতো প্রক্রিয়া অবলম্বন করছেন? সেটি একটু বুঝবার মতন অনুভূতি প্রবণতা বা অনুভূতি প্রবণ মন তার থাকতে পারত। আমরা তো তার কোনো লক্ষণ দেখছি না। যে চাল উনি খেলছেন, যেভাবে তিনি উনি গোটা পরিকল্পনাটা সাজালেন গতকাল, বিশেষ করে গতকালের আচরণ, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে ওনার প্রকৃত উদ্দেশ্যটা কী। উনি ভেতরে ভেতরে কিছুটা সন্ত্রস্ত হয়েছে যে এই অনশনের ফলে জুনিয়র ডাক্তারদের মধ্যে যদি কোনো অঘটন ঘটে যায়, কারো প্রাণহানি হয়, তাহলে ওনাকে বিপদে পড়তে হবে। আবার অনশন ওরা তুলে নেবে সেই পরিস্থিতিও নেই, কারণ ওরা অনড় হয়ে রয়েছে, ওদের 10 দফা দাবি মেনে নিলে তবে অনশন তুলবে। এখানটায় উনি বিপাকে পড়েছেন। উনি চান যে ওরা অনশন তুলে নিন, সেটা ওনার নিজের ভালোর জন্যে, তা না হলে বিপদে পড়বেন। অন্যদিকে যে দাবিগুলো ওরা তুলছে জুনিয়র ডাক্তাররা, সেগুলো মানা ওর পক্ষে সম্ভব নয়। উনি বলছেন, আমি মেনে নিয়েছি বটে, কিন্তু লক্ষ্য করে দেখলে আমরা লক্ষ্য করে বিস্মিত হয়েছি, আমি তো হতবাক হয়ে গেছি। দুজনকে পাঠিয়েছেন উনি জুনিয়র ডাক্তারদের কাছে, একজন দূত আর একজন দূতি, দুজন অত্যন্ত উচ্চ পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি। তারা যে এরকম দূত আর দূতির কাজ করতে পারেন, সেটা আমার পক্ষে, আমার ভাবনাতে আসে না যে কী করে তারা এই ধরনের ভূমিকা গ্রহণ করতে পারেন। মুখ্যমন্ত্রী এদের ডেকে কথা বলতে পারতেন, জুনিয়র ডাক্তারদের ডেকে, সেটাই তো গণতান্ত্রিক দেশে সেটাই তো উচিত, কারণ উনি ওনাকে দায়ভার দেওয়া হয়েছে দেশ পরিচালনা করার জন্যে। জুনিয়র ডাক্তাররা যেমন দেশের সমস্ত রাজ্যবাসী, তারা সমস্ত দেশের রাজ্যের সমস্ত নাগরিক, তারা সকলে, জনগণ সকলে ওকে ভার দিয়েছেন দেশটাকে রাজ্যটাকে সুচারুভাবে চালনা করার। সুতরাং সেক্ষেত্রে যেটা সুস্থ সভ্য শিক্ষিত পদ্ধতি, সেটা হলো ওদের ডেকে দুই পক্ষের মধ্যে এদেরও কিছু ছাড়তে হবে, ওদেরও কিছু ছাড়তে হবে, সেইভাবে একটা মীমাংসা সূত্র বার করা। খুব দুঃখের বিষয় যে মুখ্যমন্ত্রী নিজে দীর্ঘ বছর ধরে নানা ধরনের অন্যায়ের প্রতিবাদ আন্দোলন করে তবে উনি ক্ষমতা পেয়েছেন, সেই মানুষ আন্দোলনের কোনো গুরুত্ব দিচ্ছেন না, নিজে আন্দোলনের উপর নির্ভর করে নিজের জীবন গড়ে নিয়েছেন তৎসত্ত্বেও, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের এবং আমাদের জন্য অত্যন্ত বিস্ময়কর একটি ঘটনা। আমার তো নিজের মনে হয় অত্যন্ত বিস্ময়কর, মানুষ নিজে যিনি আন্দোলনের মর্যাদা নিজে জীবনে লাভ করেছেন, তার বেনিফিট বা সুবিধা পেয়েছেন, তিনি সেই সুবিধার দিকটাই দেখছেন যে এরা বোধ হয় কোনো সুবিধা পাওয়ার জন্যে আন্দোলন করছে, অনশন করছে, তিনিও অনশন করেছিলেন। কিন্তু মুশকিলটা হচ্ছে তিনি ক্ষমতা লাভের জন্য আন্দোলন এবং অনশন করেছিলেন, সেটা আজকে পরিষ্কার, সে সম্পর্কে কোনো রকম দ্বিধা কারো নেই, নির্দ্বিধায় সবাই সেটা সেই সত্যটাকে জেনে নিয়েছে। মুশকিল হচ্ছে যে উনি সেই মানসিকতার মধ্যে আটকে গেছেন, এত বড় একটা দায়িত্বপূর্ণ পদে থাকার পরেও তিনি ভাবছেন যে আমি যেমনভাবে যে লক্ষ্য নিয়ে আন্দোলন করেছিলাম, যে লক্ষ্য নিয়ে অনশন করেছিলাম, এরাও সেরকম লক্ষ্য নিয়ে, অর্থাৎ আমাকে ক্ষমতা থেকে সরাবার জন্য এরা আন্দোলন করছে। এটি তার ভুল। যতটুকু বুঝতে পারি, এই ডাক্তারদের প্রকৃত লক্ষ্য এরা নিজেদের স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে আন্দোলন অনশন করছে না। এরা যেটা করছে, যদি তা করতো তাহলে একটা রফার মধ্যে যেতে পারতো এতদিন, তারা করেনি। এবং বারবার এদের মনে হচ্ছে ওনারা, উনি হয়তো এরকম একটা থিওরি বা তত্ত্ব খাড়া করতে চাইছেন যে পশ্চাতে কোনো রাজনৈতিক শক্তি এদের পুনরুজ্জীবিত করছে,
তো এরা কিন্তু সে ব্যাপারে খুব সচেতন, কোনো রাজনৈতিক দল দলীয় শক্তি এদের পাশে আছে বা পশ্চাতে আছে সেটা অন্তত বাইরে থেকে জনগণ বুঝতে পাচ্ছে না, আর পারলেও যদি তা হয়ও তাও কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদে সামিল হয়েছে, জনগণ সামিল হয়েছে এবং জনগণ জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে মেনে নিয়েছেন, ওরাও সতর্ক। যাই হোক, সেক্ষেত্রে তুমি বলছো যে উনি অনেক নমনীয় হয়েছেন বলে অনেকের কাছে মনে হচ্ছে, এরাই অনড় রয়েছে এরকম একটা বার্তা যাচ্ছে, আমি এটাতে বিশ্বাস করি না। কারণ আমি যতটুকু মনুষ্য চরিত্র যতটুকু বুঝতে পারি তাতে আমার মনে হয় আমাদের যিনি মুখ্যমন্ত্রী পদে রয়েছেন এই রাজ্যে, তিনি সব কিছুর মধ্যেই এক ধরনের নমর্থক দিকটাই দেখেন, সদর্থক গঠনমূলক দিক দেখতে পান না। উনি প্রয়োজনে যেরকম নিষ্ঠুর হতে পারেন সেরকম প্রয়োজনে, প্রয়োজনটাই ওর কাছে বড় কথা, নত হতে পারেন, তবে নত হওয়ার লক্ষণটা ওর মধ্যে কম, চরিত্র চারিত্র লক্ষণের মধ্যে নত হওয়ার লক্ষণটা কম। এই কথাটা যখন উনি বলছেন এই সময়ে উনি কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলছেন লক্ষ্য করা যাচ্ছে, যতখানি উনি ঔদ্ধত্য প্রকাশ করেন সমস্ত বিষয়ে এই একটিমাত্র ব্যাপারে দেখা গেল, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি ভারসাম্য, মানসিক ভারসাম্য হারিয়ে এমন কথা বলছেন যেন মনে হয় যে উনি কত নরম মনের মানুষ, ওনার অহং নেই, উনি পায়ে ধরে অনুরোধ করছেন জুনিয়র ডাক্তারদের। এটা কিন্তু একেবারেই সব ব্যাপারে দুটো দিক আছে, বাইরের দিক আর ভেতরের দিক, এটা একেবারেই বাইরের দিক এবং সেটা উনি খুব চাতুর্যবশত করছেন, ওই কথাটা সকলে নেবে যে উনি পায়ে ধরে অনুরোধ করছেন আর এরা অনড় হয়ে ওনার অনুরোধ শুনছেন না। এই চাতুর্যটা ও চরিত্রের মধ্যে আছে, উনি জানেন মানুষ কোন ব্যাপারগুলো নেয় আর কোনগুলো নেয় না, সেই জন্যই কথাটা বলেছেন। এর মধ্যে ওর বিনয়, নম্রতা, মানবিকতা, খুব উদার ঔদার্য, মানসিক ঔদার্য, এসবের কোনো প্রকাশ ঘটেছে বলে যদি কেউ মনে করেন তাহলে সেটা ভুল বলে আমার মনে হয়। কথা যেটা সেটা হলো যে এরকম একটি নৃশংস হত্যাকাণ্ড হাসপাতালে ঘটলো কেন, তার কোনো কিনারা এখনও পর্যন্ত হয়নি, উনি নিজে তার কোনো দায়িত্ব নিচ্ছেন না, এটা ওর দিক থেকে আমি অপরাধ বলে মনে করি, দায়ভার গ্রহণ করা ওর জন্যে অবশ্যই কর্তব্য ছিল, নৈতিক কর্তব্য, গণতান্ত্রিক অধিকার রয়েছে মানুষের সেই দাবি তোলা, এবং ওনার দিক থেকে দাবিটা মেনে নেওয়া যে সত্যিই আমি একবারও বলতে পারতেন যে আমিও বিমূঢ়, এরকম ঘটনা ঘটে গেল, আমি শোকস্তব্ধ, একবারও সেরকম মানসিকতা প্রকাশ করেননি, বরং সেটাকে পেছনে ফেলে দিয়ে উনি বলে দিলেন যে ওটা করবে সিবিআই, আইনের হাতে পড়েছে, গোয়েন্দা দপ্তর দেখছে, ওরা করবে। কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে, সবাই তাকে মুখ্যমন্ত্রী বলে জানেন, তার তো দায়িত্ব ছিল যে এরকম একটা ঘটনা ঘটার পরে অন্তত কিছুটা দুঃখ প্রকাশ করা। তিনি যে ব্যর্থ হয়েছেন এবং তার পুলিশ মন্ত্রক, তার সমস্ত রকমের সরকারি ব্যবস্থাপনা সবগুলোই তার বিরুদ্ধে যাচ্ছে, অর্থাৎ সে বিষয়ে তার মন্তব্য করা দরকার ছিল, তিনি সেটা সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছেন, এবং এই হত্যাকাণ্ডকে ঘিরে যে বিস্ফোরক ঘটনা সারা দেশের আর রাজ্যে ঘটল, জনজাগরণ, কোনো রকম তার মধ্যে কোনো রং নেই, জনজাগরণ ঘটল, জুনিয়র ডাক্তাররা তাদের অধিকার আছে, যেহেতু একজন জুনিয়র ডাক্তার বা গবেষক ডাক্তার, তার মৃত্যু ঘটেছে অভাবনীয় প্রক্রিয়ায়, নিষ্ঠুর প্রক্রিয়ায়, হাসপাতালের মধ্যে কর্তব্যরত অবস্থায়, সেক্ষেত্রে ওনার উচিত ছিল সেই বিষয়টিকে ঘিরে কথাবার্তা বলা, আলোচনা করা, এবং এদের যে দশদফা দাবি সেই দাবিগুলোর মধ্যে তা সেটি অন্যতম একটি দাবি, চিকিৎসকের মৃত্যুর ন্যায় বিচার, হত্যাকাণ্ডের ন্যায় বিচার। তো সেসব দিকে তিনি যাচ্ছেন না, তিনি বলছেন তার মূল দাবি, এরা দাবি করছে উল্টো দিকে, তার দাবি হলো তোমরা অনশন ত্যাগ করো, অনশন ছাড়ো, অনশন ছেড়ে আমার সঙ্গে এসে দেখা করো। আর কালকে যে কাণ্ডটি ঘটালেন সে কাণ্ডটি বিস্ময়ের বিষয়, দুজনে বলছিলাম, বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে গেলাম, দূতির মাধ্যমে ফোন এবং মাইক্রোফোন ব্যবহার করে আলাপ আলোচনা বৈঠক মতন বসা, ফোন বৈঠক, সেটা কী করে একজন এত বড় অবস্থানে থাকা, গোটা রাজ্য পরিচালনার ভাত যার হাতে দিয়েছে মানুষ, দেশবাসী গণতান্ত্রিক পদ্ধতিতে, তিনি এইরকম একটা প্রক্রিয়া গ্রহণ করলেন, এতটাই চাপল্য প্রকাশ পেয়েছে তার আচরণে, আমি চাপল্যই বলবো, লঘুত্ব চাপল্য একদম মুখ্যমন্ত্রীকে মানায় না,
মানায় না। তিনি ফোনে বলছেন, তোমরা বলো তোমাদের দাবিগুলো কী, একটা একটা করে দাবি বলবেন, বলছেন তোমরা একটা করে দাবি আমায় জানাও, আমি তার উত্তর দেব। তা সেই চিকিৎসকরা সকলে অনশনরত অবস্থায় থেকে উনি সেটাই চাইছেন যে এই অনশনরত চিকিৎসকরাই উত্তরগুলো দিন, দাবিগুলো তুলুন। আশ্চর্য, দাবিগুলো তার কাছে পৌঁছবার আর কোনো উপায় ছিল না, সামনাসামনি বসে আলোচনা করা, সেটাই তো ন্যায্য ন্যায়সঙ্গত পদ্ধতি, সেটা করলেন না। ওরা যতদূর আমি জানি ওরা মেল করেই দাবিগুলো পাঠিয়েছেন মেল মাধ্যমে ওনার কাছে, উনি সেগুলো দেখলেন না। লিখিতভাবে বলতে পারতেন, তোমরা লিখিত আকারে আগে চাপা করেছো করেছো, এখন আবার লিখিতভাবে দশটি দাবি তোমাদের আমার কাছে পাঠাও, যদি সামনাসামনি আলোচনা সম্ভব না হয় তো লিখিতভাবে পাঠাও, আমি দেখছি, আমি তোমাদের জানাবো। আন্দোলন, চিকিৎসকের হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন, জুনিয়র ডাক্তাররা, তাদের এটা অধিকার আছে, ডাক্তার যেহেতু তারা চিকিৎসা পেশায় রয়েছে সেই অধিকার তাদের আছে। তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর থেকে, আবার তারা তখন দেখল যে আন্দোলনের কোনো উত্তর তারা পাচ্ছেন না। খুব দুঃখের বিষয় যে মুখ্যমন্ত্রী নিজে সুদীর্ঘ বছর ধরে নানা ধরনের অন্যায়ের প্রতিবাদ আন্দোলন করে তবে উনি ক্ষমতা পেয়েছেন, সেই মানুষ আন্দোলনের কোনো গুরুত্ব দিচ্ছেন না, নিজে আন্দোলনের উপর নির্ভর করে নিজের জীবন গড়ে নিয়েছেন তৎসত্ত্বেও, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের এবং আমাদের জন্য অত্যন্ত বিস্ময়কর একটি ঘটনা। আমার তো নিজের মনে হয় অত্যন্ত বিস্ময়কর, মানুষ নিজে যিনি আন্দোলনের মর্যাদা নিজে জীবনে লাভ করেছেন, তার বেনিফিট বা সুবিধা পেয়েছেন, তিনি সেই সুবিধার দিকটাই দেখছেন যে এরা বোধহয় কোনো সুবিধা পাওয়ার জন্য আন্দোলন করছে, অনশন করছে, তিনিও অনশন করেছিলেন। কিন্তু মুশকিলটা হচ্ছে তিনি ক্ষমতা লাভের জন্য আন্দোলন এবং অনশন করেছিলেন, সেটা আজকে পরিষ্কার, সে সম্পর্কে কোনো রকম দ্বিধা কারণেই নির্দ্বিধায় সবাই সেটা সেই সত্যটাকে জেনে নিয়েছে। হ্যাঁ, 26 দিন অনশন করেছিলেন এবং এটাও অনেকের কাছে বিস্ময়ের, সকলে বলেন যে কিছুক্ষণ পরে উনি পর্দা নামিয়ে দিতেন, তার ভেতরে কী ঘটতো কেউ জানতে পারতো না। 26 দিন অনশন করার পরে তার ওজন বেড়ে গিয়েছিল, কমেনি। আরও একটা কথা, কখনোই তাকে অসুস্থ হতে দেখা যায়নি। এদের যেমন ওনারই একজন সমর্থক, তিনি বলেছেন এ তো অনশন আনটিল হসপিটালাইজেশন, ফাস্টিং আনটিল হসপিটালাইজেশন, হাসপাতালে না যাওয়া পর্যন্ত অনশন, অর্থাৎ অনশনে যখন অসুস্থ হচ্ছে অনশন করে হাসপাতালে চলে যাচ্ছে। এই অনশনের গুরুত্ব কিছু নেই, এই অনশনে কোনো এমন কিছু নেই যাতে ভয় পাওয়ার আশঙ্কার, এরকম তার ধারণা। এই আমরণ অনশনটাকে তিনি তাচ্ছিল্য বিদ্রুপ করেছেন, একজন মানুষ, তিনি আইনজীবী এবং মুখ্যমন্ত্রীর প্রবল সমর্থক সব ব্যাপারে, তিনি এই ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। এগুলো কাঙ্ক্ষিত তো নয়ই তো, এবং আমি তার সঙ্গে বলবো অত্যন্ত নিন্দনীয় ভূমিকা। পুরো ব্যাপারটা যদি এমন হয় যে এরা দাবি করছে আর ওরা দাবি মানছে না, তাহলে সেই পরিস্থিতিটার বদল ঘটানো সম্ভব ছিল প্রশাসনের প্রধান শাসক দলনেত্রীর হাতে, সবটাই ছিল, তিনি করতে পারতেন। তিনি তো বলছেন যে যখন জুনিয়র ডাক্তাররা বলছেন স্বাস্থ্য সচিবের পদত্যাগ নারায়ণ স্বরূপ নিগমের, তখন তিনি বলছেন না এটা করা যাবে না, অনেককে তোমাদের কথা মতো সরিয়েছি, আমি সবাইকে সরিয়ে দিলে কাজটা কাকে নিব, যদি দুর্নীতি বা আলাদাভাবে কোনো অভিযোগ আসে সেটার তদন্ত। কোনো উত্তর হয় না এরকম অবস্থানের বা এরকম একটি বক্তব্য বা মন্তব্যের। দুর্নীতির অভিযোগ যদি আসে, আর কত দুর্নীতির অভিযোগ আসবে, কেমন করে আসবে, কোন প্রক্রিয়াতে আসবে, উনি কোনটা কীভাবে হলে তিনি বলবেন এটা দুর্নীতি ছিল, এবং দুর্নীতির তদন্ত, দুর্নীতি সম্পর্কিত তদন্ত করার দায় সবটাই সিবিআইয়ের, সবটাই গোয়েন্দা বিভাগের, সবটাই আইনের হাতে ছেড়ে দেবেন। কিন্তু ঘটনাগুলো যখন ঘটছে, সেই ঘটনাগুলো ঘটা না হয় বিচারের দায় ওরা নেবেন, বিচার করে কে অপরাধী সাব্যস্ত হয়েছে, কার শাস্তি হবে, সেটা আইন ব্যবস্থা দ্বারা সম্ভব, সেটা গোয়েন্দারা তাদের সেক্ষেত্রে দায়িত্বভার পেতে পারেন। কিন্তু ঘটলো কেন, এই প্রশ্নটা জনগণ তুলছেন, এবং ঘটলো মানে কী ঘটলো, ধর্ষণ তো হামেশা এখানে ওখানে ঘটছে, তারপরে মৃত্যু ঘটছে, এটা কি হাসপাতালে কর্তব্যরত অবস্থায়, সরকারি হাসপাতালে
কর্তব্যরত অবস্থায় চিকিৎসককে হত্যা করা হয়েছে এবং তার উপরে ধর্ষণ প্রক্রিয়ায় ওটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাড়াহুড়ো করে দাহ করা হয়েছে তার দেহ, ময়নাতদন্ত ঠিকঠাক করা হয়নি, কেন নিজ দায়িত্বে তারা তাড়াহুড়ো করে দাহ করলেন সবটাই তদন্তের উপর ছেড়ে দিয়ে আমরা বসে থাকবো। প্রশ্ন তুলতে পারবে না কেউ, তার মা বাবারা প্রশ্ন বাবা প্রশ্ন তুলবেন না, নাগরিকরা প্রশ্ন তুলবেন না, তাজ্জব হয়ে গেছে সারা বিশ্ববাসী যে এরকম ঘটনা ঘটতে পারে। কেবল বিস্ময় তার মধ্যে নেই, কেবল জানবার কোনো ইচ্ছা তার মধ্যে নেই, তিনি নিস্পৃহ বসে আছেন, তদন্ত চলছে, তদন্ত যেদিকে নিয়ে যাবে সেদিকেই আমরা যাব, দেখব তাহলে তিনি কিসের জন্যে কোন দায়ভার নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন। তাহলে যা কিছুই ঘটবে, একটা পিঁপড়ে মরলেও আমরা বলবো এই পিঁপড়ে মরেছে কী কারণে মরেছে, এটা ওই বিচার ব্যবস্থা দেখবে, তদন্তকারী সংস্থা তারা দেখবে কে এর জন্যে অপরাধী এবং আইন ব্যবস্থা দ্বারা অপরাধীর শাস্তি হবে। এরকমটি যেন মনে হচ্ছে একটা পিঁপড়ে মরার সঙ্গে একটি সরকারি হাসপাতালে একজন সরকারি চিকিৎসকের রোমহর্ষক হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড একটি পিঁপড়ের মৃত্যুর সঙ্গে তুলনা করা যায়। ওটারও যেমন ওই রকম তদন্ত করতে হবে, পিঁপড়ের মৃত্যু এবং এই চিকিৎসকের মৃত্যু, তাই তিনি যেন সেভাবেই বলছেন যা কিছু ঘটুক না কেন সব আইন ব্যবস্থা গোয়েন্দা ব্যবস্থার হাতে চলে যাবে। এটা কি কোনো রকম মীমাংসার সূত্র, কোনো রকম মীমাংসা চাওয়ার মনোবৃত্তির মধ্যে আছে, কোনো রকম কর্তব্য বোধের পরিচায়ক মনোবৃত্তির মধ্যে আমরা পাচ্ছি? আমাদের অধিকার আছে প্রশ্ন তুলব, কী করে ঘটলো, কেমন করে ঘটলো, সরকারি ব্যবস্থার মধ্যে হাসপাতালে দুর্নীতি রমরম করে চলছিল সেটা পরিষ্কার হয়ে গেছে, সেই দুর্নীতি এখন তিনি অপেক্ষা করে রয়েছেন দুর্নীতি সত্যি ঘটছিল কিনা দেখবার জন্য, তাহলে তার ভূমিকার দরকারটা কী? আমি আজকে একটা তাহলে মন্তব্য করি, এই যে ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে এক একজনকে এক একটি পদে বসান, একটা রাজ্যের একেবারে মাথায় বসিয়ে দেয় তারা, ক্ষমতাটা তাদের থাকে মাথায় বসানো এবং একজন বসে। আজকে তাহলে প্রশ্ন তোলা যাক, সরকারি হাসপাতালে যখন অনায়াসে এরকম একটি হত্যাকাণ্ড ঘটে এবং তারপরে সবই গোয়েন্দা ব্যবস্থা বিচার বিভাগের উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে আমরা প্রশ্ন তুলি প্রশাসনের প্রয়োজনটা কী, পুলিশের প্রয়োজনটা কী, প্রশাসনের প্রধানের ভূমিকাটা কী, তার কর্তব্য কী, তার কাছে আমাদের প্রত্যাশাটা কী, কেন আমরা তাকে এরকম একটি পদে অবস্থান নিতে সুযোগ দিয়েছি, তার তো থাকার কোনো প্রয়োজন নেই। তাহলে যা কিছুই ঘটবে, তাহলে এবার অপরাধমূলক কাণ্ড যা কিছুই হবে সব গোয়েন্দা বিভাগ দেখবে, পুলিশেরা দেখবে, গোয়েন্দা বিভাগ দেখবে, আইন ব্যবস্থা রয়েছে তারা দেখবে, প্রশাসনের প্রধানের কোনো রকম ভূমিকায় সেক্ষেত্রে নেই, তাহলে আমরা তাকে গুরুত্ব দেব না, আমরা তার কর্তব্য সম্পর্কে কথা বলতে পারবো না, আমাদের অধিকার রয়েছে বলার, আমাদের সেই অধিকারকে তিনি মান্যতা দেবেন না, তিনি বলবেন যে আমার কিছু করার নেই সবই ওরা দেখবে, তাহলে গোটা রাজ্যটা এইভাবেই সব ক্ষেত্রে চলছে, চলবে চলবে চলুক। এই প্রশ্নটা আমি রাখলাম, সরাসরি প্রশাসনিক প্রধানের কাছে রাখলাম, সমস্ত রাজ্যবাসীর কাছে রাখলাম, তাহলে মুখ্যমন্ত্রীর মতন একটি পদের প্রয়োজনটা কোথায়? এই ব্যাধিটা হলো রাজনৈতিক, একটি রাজনৈতিক দল, শাসক দল, তারা বাকি রাজনৈতিক দলদের কোনো অপরাধকাণ্ড বা কোনো কিছু ঘটে গেলে যে নিজেদের দায়টাকে তাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেয়। আমরা কি তাহলে, আমাদের খুব একটা প্রশ্ন আছে, সরল প্রশ্ন আমার আছে, রাজনৈতিক দল মানে কি তাহলে কেবল দলাদলি, কোন্দল, দ্বন্দ্ব এবং একের দোষ অন্যের উপরে চাপিয়ে দেওয়া, এরকম একটি সম্পর্ক? রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে অপরাধী করে কোন যুক্তিতে, বা অন্য রাজনৈতিক দলগুলোকে অপরাধী করে কোন যুক্তিতে? একটি কাণ্ড ঘটলো, একটি কাণ্ড অন্যায় কাণ্ড যেই ঘটাক না কেন রাজ্যে ঘটলো, শাসক দলকে জবাবদিহি করতেই হবে, কারণ তারা জনগণের কাছ থেকে শাসন ক্ষমতা পেয়েছে পরিচালন। আমি শাসন ক্ষমতাটা খুব অপছন্দ করি, গণতান্ত্রিক দেশে পরিচালন ব্যবস্থাপনাটা তাদের হাতে জনগণ তুলে দেয়। এরা এই একটা ছোট এই বড় বৃত্তটাকে একদিকে জনগণ আর একদিকে জনগণেরকে সব কিছু দেখভালের দায়িত্ব নিয়েছে যারা, এই দুটো পক্ষের মধ্যে একটা বিরাট প্রসারিত প্রসার ক্ষেত্র রয়েছে, সেই ক্ষেত্রটাকে সংকীর্ণ করে দিয়ে রাজনৈতিক দল এবং তাদের মধ্যে দলাদলি, কুন্দল, ক্ষমতা নিয়ে লড়ালড়ি, ক্ষমতা কেউ থাকে আর ক্ষমতা পাওয়ার জন্য কেউ অপেক্ষা করে, লালা ছুটতে থাকে, এটাই কি তাহলে রাজনৈতিক দলগুলোর কাজ? শাসক দল যখন বলছেন চক্রান্ত করে
আমি শামশাসক দলের প্রধান, আমার বিরুদ্ধে চক্রান্ত করে বাকি বিরোধী রাজনৈতিক দলগুলো এই ধরনের কথাবার্তা বলছে। ঘটনাটা কিছু না, ঘটনাটা ঘটলো কি না, কোথায় ঘটেছে, কেমন করে ঘটেছে, সেগুলো সব মুছে ফেলে দেওয়া হলো, পুরোটাই চক্রান্ত রাজনৈতিক দলের। তাহলে আমি একজন প্রবীণ নাগরিক, আমি বলবো এই রাজনৈতিক দলগুলো তাহলে উঠে যাক, শাসক দলই বা কেন কোনো রাজনৈতিক দল ভুক্ত হবে। শাসক মানেই হচ্ছে পরিচালক, রাজ্য পরিচালনা করার দায়ভার তিনি নিয়েছেন জনগণের হাত থেকে, দরকার নেই সেখানে কোনো রাজনৈতিক দল থাকবার। একজন তিনি থাকবেন রাজ্য প্রধান, তার কিছু সহযোগী কর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত নিযুক্ত কর্মী, বেতন ব্যবস্থার মাধ্যমে, পেশার মাধ্যমে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা প্রতিষ্ঠান, হাসপাতাল, যত রকমের কর্মস্থল আছে সেই কর্মস্থলগুলিতে বেতন দিয়ে কর্মী নিয়োগ করবেন, প্রশাসনের সাহায্য করবেন, প্রশাসনের যিনি কর্তৃপক্ষ বা প্রধান তাকে সাহায্য করবেন, এইভাবেই চলুক তাহলে দেশটা, খুব ভালো, খুব ভালো। রাজনৈতিক দলীয়তা মুক্ত পরিবেশ তাহলে আমরা পাবো। ওরা নিজেরাই বলে দিচ্ছেন যে আমরা শাসক দল, একটি রাজনৈতিক দল, আমাদের বিরুদ্ধে আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো এসব চক্রান্ত করে আমাদের ফাঁসাতে ফেলবার জন্যে করছে। এই যদি হয় তাহলে হাসপাতালে যে কাণ্ডটি ঘটেছে সেটা যদি চক্রান্তের ফলে হয়ে থাকে তাহলে আমি বলবো সমাধানে খুব সুন্দর সূত্র রয়েছে, সমস্ত দলীয় রাজনীতি আজ থেকে বন্ধ হয়ে যাক, সমস্ত রাজনৈতিক দলগুলো গুটিয়ে ফেলুক তাদের কর্মকাণ্ড, সব মানুষ হোক জনগণ একদিকে, আর একদিকে তারা যাদের প্রতিনিধি বানিয়ে বিভিন্ন কর্মস্থলে নিয়োগ করেছেন, বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করেছেন, দেশ চালনার জন্য যে ক্ষেত্রগুলো জরুরি সেক্ষেত্রে থাকবেন প্রধান পদে কেউ কেউ, এবং তাদের প্রধান পদে থাকার জন্যে, কাজকর্ম করার জন্যে সহায়ক কিছু মানুষ তারা থাকবেন, সেইভাবেই চলবে, তাহলে দলীয় রাজনীতি উঠে যাক, দলীয় রাজনীতি মুক্ত পরিবেশ তৈরি হোক, খুব ভালো কথা। রাজনৈতিক দলই যদি রাজনৈতিক দল সম্পর্কে এইরকম নঙ্গর্থক মন্তব্য করে যে রাজনৈতিক দলগুলো চক্রান্ত করে কেবল, তাহলে সেই চক্রান্তকারী দলগুলো সব আজ থেকে লুপ্ত হয়ে যাক, সেটাই বোধ হয় সমাধানের পথ, সেটা হলেই ভালো। যখন শাসক দলই বলছে আমরা একটা রাজনৈতিক দল এবং আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে হাসপাতালে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা চাউর করা হচ্ছে, এত অতি সরলীকরণ যদি তারা করেন তাহলে আমরাও বলবো এই সমস্যা থেকে সমাধানের একটাই পথ, দলীয় রাজনীতি থেকে মুক্ত করা হোক এই রাজ্যের সমস্ত কর্মস্থলগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে, সমস্ত কর্মব্যবস্থাকে, সমস্ত গণতান্ত্রিক প্রণালীকে, গণতান্ত্রিক পদ্ধতিতে চলুক সব কিছু।